এটাও লিখতে হতো, বক্তাদেরও ধৈর্য পর্যন্ত, আমাদেরও তো ধৈর্য আছে। শ্রোতা বক্তা ধৈর্য পর্যন্ত জলসা, এটাই ভালো। জলসা এত দীর্ঘায়িত না হয় যে শূন্য দাদাই করতে গিয়ে ফরজ ছিঁড়ে যাবে। কথা বুঝেন না, রাত 3টে পর্যন্ত জলসা হলো, সবাই কাঁথা মুড়ি ঘুমিয়ে গেল, ফজরে আজান হয়ে গেল, নামাজ পড়তে গেল না, ফরজ ছিঁড়ে গেল। তাহলে এমন শূন্য দাদাই করা যাবে না যে শূন্যতে ফরজের খিলাফ হয়ে যায়। এই জন্য এই জলসাকে ধৈর্য পর্যন্ত রাখা হয়েছে। আপনার কতটা ধৈর্য জানি না, আমি আমার ধৈর্য মতোই চলি। যাই হোক, আমি আপনাদের কথা শুরু করার পূর্বেই একটা হাদিসের সারমর্ম শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবাতে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রাত্রি যখন শুরু হয় তখন 10টি কোরআন শরীফের আয়াত পড়ে অথবা বুঝে, ওই রাত্রিতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাকে শহীদের দরজা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, মুত্তাই ইমাম মালিক এবং মুসনাদে আহমদ। সেই জন্যে আজকে বাংলার বিদগ্ধ বড় বড় ওলামা ইজামগণের মুখমিশ্রিত বাণী পরিবেশিত হচ্ছিল, আমি 10টা কোরআনের আয়াত পড়বো, 10টা আয়াতের ব্যাখ্যা করে শেষ। তাতে 10টা বাজছে, 10:30টাও হইতে পারে, 11টাও হইতে পারে। কথা বুঝলেন না? প্রত্যেক মৌলানা সাহেব যা কালেকশন করেছেন মাদ্রাসার জন্য, এটা করতে হবে, কেউ বিরক্ত হলে হবে না। আমি কিন্তু টাকা পয়সা কালেকশন আপনাদের কাছে করব না। কথা বুঝলেন? আমি একটা অন্য জিনিস চাইবো, আদায় করব। সেটা কি জানেন? আমি ছেলে মেয়ে আদায় করব। টাকা পয়সা আদায় তো সবাই দেবে। আজকে বাংলায় সব থেকে বড় অভাব হচ্ছে কি গো, মাদ্রাসায় বেটা ছেলেদের বেটা ছেলের অভাব আর গার্লস মাস্টার মেয়ের অভাব। আমি আপনি তো কেউ পড়াইছি না, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মেম্বার, মাদ্রাসার কমিটি, বলে তোমার ছেলে কোথায় পড়ে অমুক জায়গায়, তুমি মাদ্রাসার মেম্বার, তোমার ছেলে মেয়েকে মাসায় পড়াও না, বলে না, বলে কেন, তুমি খুলে রেখেছ কেন, তুমি মাসায় পড়াচ্ছ না কেন। কিছু মানুষ এমন আছেন, দুটো কথা বলি দিয়ে বক্তব্য শুরু করবো, আপনারা গুছিয়েই যাবেন। কিছু মানুষ এমন আছেন, তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দিতে তারা লজ্জাবোধ করে। ছেলেকে পড়তে দেবো, মাথায় টুপি লেগে যাবে, লোকেরা বলবে তো ফকিরের বাপ। মেয়েকে পড়তে দেবো, মেয়ে বুরকা হিজাব পরে চলে আসবে, লোকেরা বলবে সে কেলে মেয়ের বাপ। আমাদের বাংলা একটা কথা আছে, সে কেলে মেয়ে। মজ্জাজ মোহতারাম, আপনারা নবাব দেশের মানুষ বলে একটা নবাবের ছোট্ট কথা বলি। আপনি আমি জানি সর্বমোট 1150 বছর ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে মুসলমান শাসন করেছে। 1150 বছরের মধ্যে সবচেয়ে স্বর্ণযুগ, সবথেকে ভালো যুগ ছিল 52 বছর। একাই শাসন করেছেন সম্রাট ঔরঙ্গজেব, একজন বড় বাদশাহ ছিলেন। তিনি আর লেখা বিখ্যাত কিতাব ফতোয়ায়ে আলমগীর, তিনি সোনার পানি দিয়ে কোরআন শরীফ লিখেছেন, দেওবার মাদ্রাসা যাবেন দেখবেন রাখা আছে। 52 বছর অবিভক্ত ভারতবর্ষের বাদশাহ, ওনার আব্বার নাম ছিল শাহজাহান, তিনিও ছিলেন বাদশাহ। সম্রাট ঔরঙ্গজেব, তেনাকে যখন রাজ্যের খাজাঞ্চির দায়িত্ব দেওয়া হলো, শাহজাহান বাদশাহ, তিনি আপনার প্রধানমন্ত্রিত্ব আছেন, ইনি খাজাঞ্চি, সমস্ত মালের হিসাব রাখতেন। তো শাহজাহান বাদশাহ কথা অনুযায়ী তার সন্তান ঔরঙ্গজেব সব হিসাব বাকি রাখতেন, রাত্রিতে হিসাব করতেন, তাহাজ্জুদ করতেন, অনেক কিছু ইবাদত করতেন। সম্রাট ঔরঙ্গজেবের একটা বাচ্চা ছেলে হলো, ছেলেটাকে তিনি
একটা মক্তবে একজন বাদশাহ তার ছেলেকে মক্তবে বা মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানিয়েছে। ছেলেটি যেদিন হাফেজ হয়েছে তো সম্রাট ঔরঙ্গজেব ছেলেটাকে হাত ধরেছে এবং ছেলের যিনি উস্তাদ ছিলেন হাফেজ সাহেব তিনাকে সঙ্গে নিয়েছে, আর একটা বড় পাগড়ি, সাদা পাগড়ি, এই তিনটে জিনিস নিয়ে আব্বা হুজুরের কাছে নিয়েছে, বাদশাহ শাহজাহানের কাছে। আব্বা ডেকে বলছে, কি হলো বাবা, নিয়ে এসো যা। বলে আব্বা যান, বলো। বলে আপনার পুতা আমার ছেলে হাফেজ হয়েছে, কোরআন শরীফ মুখস্থ করেছে, এই হাফেজ সাহেব পড়িয়েছে, যদি পাগড়িটা আপনি বেঁধে দেন তাহলে খুব ভালো হয়, আপনি দাদু, আপনিও পরিষ্কার মানুষ, হলি মানুষ, তো এই পাগড়িটা আমার ছেলের মাথায় বেঁধে দেন। বাদশাহ শাহজাহান মাথাটা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। কিছুক্ষণ বসে থাকার পরে খুব রেগে বললেন, যাও যাও, আমি পাগড়ি বাঁধবো না, যাও। যে ছেলে হাফেজ হয়েছে তার মনটা খারাপ হলো, তাহলে আমি কি ভালো জিনিস হয় নাই যে আমার দাদু আমার মাথায় পাগড়িটা বেঁধে দিলেন না। সম্রাট ঔরঙ্গজেব তিনি নীরব দাঁড়িয়ে রইলেন। ছেলেটি যে বাচ্চা ছেলে হাফেজ হয়েছে তার চোখ দিয়ে পানি এসে গেল। শাহজাহান বাদশাহ তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে চুমা দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলছে, ভাই পুতা, ভাই দাদু, আমি ধমক কেন দিলাম জানো? বলে কেন? বলে আমি মওলানা সাহেবের কাছ থেকে শুনেছি, উল বিসা ওয়ালি দাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যার ছেলে হাফেজ হলো, যার মেয়ে হাফেজা হলো, তার পিতামাতার মাথাতে কিয়ামতের দিনে সোনার মুকুট দেওয়া হবে। তাহলে তুমি হাফেজ হয়েছো, তোমার বাপ সম্রাট ঔরঙ্গজেবের মাথায় দেবে, আমি শাহজাহান বাদশাহ কি নেব, কাঁচা কলা আমি তো পাবো না, আমার মাথায় তো সোনার মুকুট পড়বে না, অতএব তোমার বাপের মাথায় যখন সোনার মুকুট পড়বে তোমার বাপকেই বলকা পাইবে। শাহজাহান বাদশাহ বুঝতে পারলেন, সম্রাট ঔরঙ্গজেব বুঝতে পারলেন, টুকটুক করে চলে এলেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে নিয়ে ঈশার নামাজটা পড়ে নিয়ে রাত দেড়টা দুটো পর্যন্ত হিসাব করতেন সম্রাট ঔরঙ্গজেব, সপ্তাহে ছ দিন। রাত দুটোর সময় তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে একটা হাফেজ সাহেবকে নির্দিষ্ট করলেন, জাহাজ থেকে আমাকে হাফেজ পড়তে হবে। একজন এত বড় অবিভক্ত ভারতবর্ষের বাদশাহ আমার আপনার পঞ্চায়েতের প্রধান নয়, অবিভক্ত ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের অনেক জায়গা, শ্রীলঙ্কার অনেক জায়গা, আফগানিস্তানের অনেক জায়গার অবিভক্ত ভারতবর্ষের 52 বছরের নির্বাচিত সিলেকশিত কি গো মসনাদের সুলতান। তিনি রাত্রিবেলায় হিসাব বাকি সেরে হাফেজ সাহেবের কাছে পড়তে লাগলেন। ঐতিহাসিক লিখেছেন, মাত্র 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন মানে কত হয়ে যাবেন, 40 দিন, 40 দিনে হাফেজ হইলেন। হাফেজ হওয়ার পর ওই পাগড়িটা আবার হাতে নিয়েছেন, আর যে হাফেজ সাহেবের কাছে পড়েছেন হাফেজ সাহেবকেও সঙ্গে নিয়েছেন। আব্বাকে কি বলছে, আব্বা সালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বলে আব্বা আমি হাফেজ হয়েছি, এটা আমার উস্তাদ, তুমি যদি মনে করো আমি ভালোভাবে হয়নি তুমি আমাকে পড়া ধরো, কোরআন শরীফ পরীক্ষা করো, আমি বলে দেবো। তো আব্বা চুপ করে রইলেন। বলে তুমি হাফেজ হয়ে গেছো? বলে হ্যাঁ আব্বা, এবার পাগড়িটা আমার মাথায় বেঁধে দেন, আমার ছেলে হাফেজ হয়েছে, আমার মাথায় তাজ পড়বে, আপনার সেদিন ধমক আমাকে খুব আঘাত দিয়েছে, আমি তাজ পড়বো, আমার বাপ তাজ পড়বে না, সেই জন্য আব্বা যান, আমিও হাফেজ হয়েছি, কেয়ামতের দিনে আপনার মাথাতেও নূরের তাজ পড়বে, একবার বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাদশাহ, অবিভক্ত ভারতবর্ষের 52 বছরের সম্রাট, সে বলছে জীবনের সবচেয়ে বড় গর্ব আমি হাফেজ হয়েছি, এটা আমার সবচেয়ে বড় গর্ব। আর আমি আপনি যদি মনে করি আমার আপনার ছেলেকে মাদ্রাসায় দিলে ফকির হয়ে যাবে, কাজ থেকে দূরে চলে যাবে, তাহলে কি ভুল হচ্ছে মা? সেই জন্যে আমি আপনাদের কাছে ছেলে মেয়ে চাই, টাকা পয়সা সেরকম চাপ না। যাই হোক সোনা বন্ধু, আল্লাহওয়ালা ভাই, দিনওয়ালা ভাই, আমার কথা আপনাদের 10টা আয়াতের কথা বুঝিয়ে দেবো, দোয়া হয়ে যাবে। ক
কটা বাজছে দেখা দেখি দরকার নাই, তো 11টাও হতে পারে, 10:30টাও হতে পারে, 10:45টাও হতে পারে, 11:10ও হতে পারে। একবার মহব্বতের সঙ্গে একবার দরুদ ইব্রাহিমি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي قدرنا على منير المنعام والصلاة والسلام على سيدنا محمد الأنام وعلى آله وأصحابه الكرام، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والليل إذا يغشى والنهار إذا تجلى، وما خلق الذكر والأنثى، إن سعيكم لشتى، فأما من أعطى واتقى وصدق بالحسنى. وقال الله عز وجل إلى موضع آخر، أعوذ بالله من الشيطان الرجيم، ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وقال الله عز وجل إلى موضع آخر، أعوذ بالله من الشيطان الرجيم، الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم، لا حسد إلا في اثنين، رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار، صدق رسول الله صلى الله عليه وسلم، رواه البخاري والنسائي. كريما ببخشا إبر حالما কে হস্তম অসিরে কমন্দে হওয়া নদারে মুহাইরে আজ তু ফরিয়াদ রাস তুই আসিয়ারা খতা বখশি ওয়া বস নিগাহদার মারা আজরা হে খতা খতা দর গুজর মসমা বমনুমা। আলহামদুলিল্লাহ, প্রশংসা গুণগান গুণকীর্তন ত্যাগ তিতিক্ষা স্তব স্তুতি ও বন্দনা পূজনা সাধনা ধ্যান ও ধারণা কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যে, যিনি আদি অন্ত অব্যয় অক্ষয় চিরন্তন চিরঞ্জীবী, যিনি গরিয়ান যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে স্থলে খেচরে গোচরে অনুতে পরমাণুতে, যার পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার শুকরিয়া ও কৃতজ্ঞতায় সকলেই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব নন্দিত বিশ্ব বরান্য সনাম ধন্য মা মিনার নয়নের তারা মা হালিমার হৃদয় সম মা খাদিজার প্রিয়তম জনগণ মন্য জনগণ ধন্য সরওয়ার কায়নাত শাফিউল মুজনবিন সাইয়্যিদুল কাউনাইন
রাহাতুল লিল আশিকিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সভার সাধারণ সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম তলাবায়ে আজিজ হুফাজে কেরাম বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ অভিষ্ট জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী দলমতনের বিশেষে যারা এসেছিলেন, যারা এখনো আছেন, যারা আসছেন, যারা আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ অভিনন্দন অভিবাদন। পর্দানাশীরা সদ্যিয়া মাননীয় মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাছাদের জন্য যথা স্নেহাশিস যথা শুভাশিস। মুআজ্জাজ ও মোহতারাম, পূর্বেই বক্তব্য শুরু করার পূর্বেই পরিচয় পরিচিতি এবং সমস্ত জিনিস আপনাদের খুলে বলে দিয়েছি। এবার আপনাদের সঙ্গে যেটি আমার কথা হয়েছে, দশটি আয়াত বলবো, দশটা আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে, আপনার বোঝা হয়ে যাবে, আমারও বোঝা হয়ে যাবে। মুআজ্জাজ ও মোহতারাম, আমিও শেষ আপনিও শেষ, একটু দোয়া করব বাস। আর শেষে একটা কথা বলবো, মগরিবের পর থেকে আলহাজ কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, তারপরেই সদ্ধিও মুহাদ্দিস জনাব হযরত মাওলানা হাফেজ বদরুল আলম সাহেব দামাত বরকাতুহুম আপনাদের কাছে মাদ্রাসার জন্য, মাদ্রাসা এটা পশ্চিমবাংলার একটা বড় মাদ্রাসার মধ্যে যে একটা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা বানাত মাদ্রাসার মধ্যে, আপনি ঘুরে দেখবেন, আমরা ঘুরে দেখেছি যে বাংলায় যত বড় বড় বানাত মাদ্রাসা আছে তার মধ্যে থেকে এটা শ্রেষ্ঠ মাদ্রাসা। অনেক ছাত্রী পড়াশোনা করে, জায়গা খরিদ করবে, সেই জন্যই হযরতগণ খুব মেহনতের সঙ্গে আপনাদের কাছে উসুলি করলেন, কিছু আপনারা দিলেন, এই দিয়ে আপনারা কি পেলেন এটা সব থেকে আগে জানতে হবে। বলেন দিলাম দেখে পেলাম, কিছু লোক দেখবেন লটারি টিকিট কাটে, বুঝলেন, কেউ রাগ করবেন না আমার কথায়, এক ঘন্টার মেহমান, রাগ করলে খারাপ হয়ে যাবে, যদি কাল মরে যায় খোদা আবার বলবে তোর আগের কথা বলে দিই। কিছু লোক লটারির টিকিট কাটে, সকালবেলায় লটারির টিকিটটা কেটে চরমপুর চমুদে পকেটে ভরে নিলেন, পাশের লোক শুধু হইলে তো কোরআন কিনবি না কিনে চুমু খেলি, বেল ডাকাতে কোরআন শরীফের দোকান আছে যে কিনে একবার চুমু খাই, বলে তো কোরআন কিনলি না কিনে চুমু খেলি, বলে না একটা দামি জিনিস কিনলাম পকেটে রাখলাম তো, যদি অপরওয়ালা মুখ পানে তাকায়, আমি কথা ভুল বলছি না তো, বলে অপরওয়ালা যদি মুখ পানে তাকায়, সে লোকটা বলছে তাহলে ওপর হলে একদিন তোর মুখ মানে তাকাই না, তোর পেছন মানে তাকাইছি না, তা বলছে না এটা কাটলাম যদি তাকাই যদি কিছু পেয়ে যায়, কথা বলি দিয়ে পকেটে ভরলি চলে গেল, একদিন দুদিন তিন দিন প্রত্যেক দিন উইথ করেছে, যে লোকটা নতুন নতুন কিনেছে পেপার দেখার এমনি করে তাকায়, এমনি করে তাকায়, সে নাম্বার দেখতে জানে না, আমার মতো বোকা, যে লোকটা নাম্বার দেখতে জানে, ভাই একটু দেখে দাও তো নাম্বারটা, বলে তোর আজকে বেরোইনি কালকে, যাক বাবা এখন আমার হাতে আসে, খুব খুশি হয়ে আবার ঘরে যায়, ঘরে গিয়ে খালি বউকে বলে তো বাবু সন্ধ্যেবেলায় শুবি আর আল্লাহকে খুব মানা, যদি ঠেকিয়ে যায় 1 কোটি টাকা, বলে কি করবে এত টাকা, বলে সর্বপ্রথম একটা দোকান করবো, দোকানটাতে চা পান আর বিড়ি সিগারেট বিক্রি কাউকে করবো না, সব আমিই করি করি খাবো, এটা আমার শখ। বলে 2 নম্বর, বলে একটা এত বড় বাড়ি করবো বাড়ির ওপরতে যেন উড়ু জাহাজ না উঠতে পারে। বলে 3 নম্বর, বলে একটা গোল করে পুকুর কাটবো, পুকুরে বাবু প্রচুর মাছ ছাড়বো, খালি চেপে করে ধরবো আর খাবো, অনেক স্বপ্ন হয়ে গেল। পরের দিন সকালবেলায় লটারির টিকিট লাগে, বলছে দেখো তো আবার চুমু খেয়ে দিলে, আল্লাহ তাকিয়ে দেখো তো, সে বলছে যা তোমার যেটা 2 নম্বর হইতো তাহলে তুমি 1 কোটি টাকা পিতো, যাহা বলেছে থরম করে বুঝি বুঝেছি, ও বলাও যা ধরাম তো বসে পড়া ওথায়, কি হলো বলছে 2 নম্বরের জন্য 1 কোটি টাকা আমার চলে গেল, লটারির টিকিট হলো, বলছে ভাগ্যেস তোর টাকাটা পড়ে না, 2 নম্বর কমের জন্য তো বসে পড়লি, যদি লেগেই যেত তোর সমস্যা হার্ট ফেল করতে টাকাটা কে তুই গেলে কথা বুঝতে পেরেছে। মহাজ মোহতারাম আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, কিন্তু এ লাইন এমন নয়, এ লাইন কি যতগুলো চুমু খেয়েছেন যতবার মহব্বত করেছেন ততগুলো সৎকারে জারিয়া হয়ে গেছে, সেই জন্য লাভ টাকা আপনাকে শুনিয়ে দিতে হবে, এর দিয়ে কি পেলেন, নগদ লাভ বলবো বা 1400 বছর আগেকার কথা বলবো না, 200 বছর আগেকার কথা বলে আপনার মুর্শিদাবাদে
আপনার কাছে হাতে ধরি দেবো, আপনি খুশি ঘর যাবেন। যিনি 1 টাকা দিয়েছেন, যিনি 10 টাকা, যিনি 10,000, যিনি 15,000, যিনি 25,000, তিনি খুশি হয়ে বাড়ি যাবে। ঘরে গিয়ে বুক চাপড়িয়ে বউকে বলবে, রে আমি একটা মহৎ কাজ করে এসেছি, আলহামদুলিল্লাহ, তারপরে দোয়া করবো, তাহলে আয়াত শুরু করবো। মাদ্রাসা হচ্ছে বানাত মাদ্রাসা, বানাত মাদ্রাসা মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে কি না? যদি 1400 বছর আগে থেকে যায় সেখান থেকে শুরু করি। রসুলে পাক আলাইহি সালাতু আলা আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরত করেন, সেদিন থেকে হিজরি সাল গণনা হয়। হিজরি সালের গণনা বিশ্ব নবীজি হযরত আবু আইয়ুব আনসারের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলে হিজরি সাল গণনা শুরু হয়। 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি, তৃতীয় নম্বর হিজরিতে একটি বড় যুদ্ধ হয়, যুদ্ধটার নাম জঙ্গে বদর। কোরআন শরীফের 4 নম্বর পারাতে সূরায়ে আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। এটা কিন্তু 10 আয়াতের 1 আয়াত নয়, ওই 10 আয়াতের মানে আজ ইনশাআল্লাহ মুখস্থ করে দিয়ে যাব। তাকে বলা হতো জঙ্গে বদর, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল, মুসলমান বলবো না, নবীজি এবং কি বলবো, ন্যায় নিষ্ঠবানের সৈন্য সংখ্যা ছিল, ইনসাফওয়ালাদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, 331, এবং অমানবিক মানবতা মূল্যায়ন তথা মনুষ্যত্বের যারা শত্রু ছিল, অন্যায়ী ছিল, যারা ইনসাফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দিত না, তাদের সৈন্য সংখ্যা ছিল 1000-এর কিছু বেশি। নবীজির 313 জনের কাছে ছিল আপনার 100 মতো তলোয়ার, সে তলোয়ার গুলো সব ধার নাই। আমাদের দেশে বলে মোহরম খেলা হয়, ও বাপ ও বাপ, যে এদিকে শোনে, আমাদের দেশে কিছু কিছু জায়গায় মোহরমের খেলা করে, বলবে মোহরমের দিন পাশা তাকে বলবে, কই রে হামিদ আর খালেদকে না বলে তলোয়ার গুলো বার করলে আসবে। সে বাবু লোকেদের সেই গোয়াল ঘরে রাখা আছে, বার করলে জং করি গিয়ে যেখানে দুদুলি দিলে দে পরিষ্কার করলো, বুঝলি, পরিষ্কার করি বাবু বলছে, তো একজনে বলছে, বাবা তোর তলোয়ার তো খেলবি, তো এক কাজ কর মুরগিটা জবাই করে দে। মোটামুটি 15 মিনিট পেঁচাইছে মুরগির গলা কাটছে, তোমার সে তো ইস্তেমাল হয় নাই, ব্যবহার হয় নাই। ঠিক সেই রকম বাবু 100 মতো তলোয়ার, গোটা 55 পিস ঢাল। ঢাল উহাকে বলা হয় যাহাতে মানুষ নিজের আত্মরক্ষা করে। ঢাল হয় 3 প্রকার, একটি হচ্ছে বাহ্যিক রক্ষা করা, একটি হচ্ছে আভ্যন্তরীণ রক্ষা করা, একটা আধ্যাত্মিক রক্ষা করা। আভ্যন্তরীণ আর আধ্যাত্মিক রক্ষা করলে সে তো পীর হয়ে যাবে না, কথা বললেন। আধ্যাত্মিক যে রক্ষা করে, যে ঢাল দিয়ে সেটা রক্ষা করলে সে হয়ে গেল পীর, লোকে মরিদ হয়ে চলে যাবে তার কাছে, ও রক্ষা করা বা বিরাট বড় জিনিস। তাহলে ঢাল ছিল 55 থেকে 60 পিস, ঘোড়া ছিল 40 থেকে 35 পিস, এতগুলো লোক। সাহাবাদের পেটে খাবার ছিল কম, অল্প খাবার, এইটুকু এইটুকু, কারো পেট ভরেছে, কারো ভরে নাই, কারো পোশাক তেমন নাই, কারো পায়ে জুতো নাই, এইরকম অবস্থা। সাহাবাই কিরাম দেখছেন যে এত লোক এইছে যুদ্ধ করতে, এদের সাথে কেমন করে লড়ব। নবীজি হুজুরের নামাজের পরে মোনাজাত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া, আর দোয়াউ সিলাহুল মুমিনিন। মুমিনদের হাতিয়ার ক্রুজ মিসাইল নয়, ক্ষেপণাস্ত্র নয়, ট্যাঙ্ক নয়, মুমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ পাক তাই বলেছেন, وقال موسى لقومه استعينوا بالله واصبروا ان الارض لله يورثها من يشاء من عباده والعاقبه للمتقين শব্দগুলো 9 নম্বর পারাতে সূরাতুল আল আরাফে 126 নম্বর আয়াতে আছে। হযরত মূসা আলাইহিসসালামের জামানায় ফিরাউন যে কোন এনআরসি করিয়াছিল, এই এনআরসি আজকে হচ্ছে না বাবা, বুঝলেন বাবা, আজকে এনআরসি নিয়ে সারা দুনিয়া পাগল হয়ে গিয়েছে,
যেখানে সেখানে দেখেন বাবু মসজিদে মুসল্লি বেরিয়ে গেছে, আমাদের গ্রামে বেরিয়ে গেছে মেলা, এত মুসল্লি বেরিয়েছে বাবু কারেন্টের বিল হয়তো 1500 টাকা, এখন 2600-2700 টাকা বিল হচ্ছে। এত বিল হচ্ছে কেন বলছে, আগে এক ট্যাঙ্কি পানিতে হয়তো এখন 4 ট্যাঙ্কি লাগে, মুসল্লি বেরিয়ে গেছে। যখনই বলছে বাবু উপনির্বাচনে 3 জায়গায় জিতেছে, মুসল্লি কিছু কেটে গেছে। আবার বলছে বাবু মহারাষ্ট্রের একটু ধাক্কা হয়ে গেছে, আবার কিছু কেটে গেছে। কত বললেন এদিকে যেচে তো ওইদিকে মুসল্লি কাটছে, কত বললেন তো প্রথম প্রথম কোন মুসল্লি হয়ে গেছে। আর সব লোক যারা নামাজ পড়ে না তারাও ঘরে গিয়ে তার বউকে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর বলছে, এ আল্লাহর নাম ভালো করে লিসো। তোর বউ খেয়েতে বলছে আল্লাহ রসুল তুমি দেখো। আল্লাহ বলছে তুই দেখার জন্য আমি বসে আছি, দাঁড়া তুরিয়া নিয়ে এনআরসি হবে। কত বই তো এইরকম এনআরসি মুসা আলাইহিসসালামের জামানায় হইল, আজ থেকে 8,500 বছর আগে। এনআরসি কি হলো, ফেরাউন একটা এনআরসি করলে বললে ওয়াইয়াজারাকা ওয়ালিহাতাক, যে আমাকে খোদা বলবে না মুসার কথা মানবে, যে মুসার অনুসরণ করবে তার জন্য এনআরসি রইল। বলে কি থাকবে, ওয়ালা সানুকাতিলু আবনাআহুম ওয়া নাসতাহি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাদিরুন। এটা 125 আয়াত সূরা আরাফ। বলে যারা আমাকে খোদা বলবে না প্রভু বলবে না, আমার অন্যায়ের দাসত্ব যারা করিবে না, যারা আমার পাশ্চাত্য অনুসরণ করিবে না, আমি যাহা বলিব তাহাকে যারা মানিবে না, তাদের পুরুষ মানুষদেরকে আমি খুন করে দেব, গলা কেটে দেব, আর তাদের মেয়েদেরকে ছেড়ে আমি ঘরে নিয়ে আসব, আমার কৌমের লোকের বাঁধি বানিয়ে দেব। তাহলে এখনকার এনআরসি বাবু তা নয়, বলে দেশ থেকে তেড়ে দেবো, তো একটা গোল ঘিরাতে ভরি দেব, খেতে দেব, নারে নদীর পাড়ে পাঠিয়ে দেব। কিন্তু তখনকার এনআরসি কি, সানুকাতিলু আবনাআহুম, পুরুষ মানুষের গলা কেটে দেবো জীবনই শেষ, আর মেয়েদের এনআরসি কি, ধরে নিয়ে সব বাঁধি বানিয়ে দেবো, কাজ করাবো, ডাক্তারের বউ হোক, মাস্টারের বউ হোক, ইঞ্জিনিয়ারের বেটি হোক, আর মুক্তি সাহেবের বউ মা হোক, খাতির নয় সব কাজ করা। তাহলে তখনকার পুরুষদের কত কষ্ট হয়েছে মনে মনে, সয় বেজে গেলে কি করবি, সয় মিলে ঝেড়ে করে কি পাটি ত্যাগ করবি, মশার পাটি ঝেড়ে ধুয়ে পাটি চলে যাবি। কিছু লোক বলছে চো মুসাকে একবার বলি গা, বলছে মুসাকে একবার বলি গা, কি বলছে এটা, ঘোষণা করার জন্য বলেছ, দাঁড়া আমার চোখ লাগাই, এই ঘোষণা তোমার আগে কিছু কই লিতে পারো না বাবা। আহা, সফিউল্লাহ জয়েলার সার কাছে ওয়াদা, আল্লাহ একবার 1,000 হলে 3টি সৈন্য হইতো, তাহলে 10,000 হলে 4টি সৈন্য, 10,000 টাকা, আলহামদুলিল্লাহ, এটা 10,000 টাকাই হবে গো, লেখছে।